সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন আজগর আলী হাসপাতাল সুস্থতা ব্যবস্থাপত্রে। এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাসিম। প্রতি পর্বের মতো আজও আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অতিথি হিসেবে। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহেদুল আলম, সিনিয়র কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি আজগর আলী হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর মোনা। দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন, যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। স্যার, যেহেতু ইএনটি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগে আছেন, তো সবচাইতে যেই সমস্যাগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে তার মধ্যে অন্যতম হচ্ছে গলার সমস্যা, তো সচরাচর কোন কোন কমন গলার প্রবলেমস নিয়ে আপনার কাছে রোগীরা এসে থাকেন? থ্যাংক ইউ ডক্টর মোনা। গলা আমাদের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, নিত্যদিনের অহরহ আমরা গলার উপস্থিতি টের পাই। যেমন আমরা যখনই ঢোক গিলতে গেলে গলার উপস্থিতি টের পাই। আপনি নিশ্চয়ই জানেন যে সুস্থ মানুষ সাধারণত জাগ্রত অবস্থায় মিনিটে একবার ঢোক গিলে, আচ্ছা, এবং দৈনিক 500 থেকে 600 বার ঢোক গিলতে হয়। তো যেই অংশটা এত বহুল ব্যবহৃত হচ্ছে সে অংশে যদি কোনো সূক্ষ্ম সমস্যা হয় আমরা কিন্তু সেটা টের পাই। তো সচরাচর আমরা যেটা বেশি সমস্যা আমরা দেখি সেটা হচ্ছে আমাদের কাছে সচরাচর যারা আসে তাদের সমস্যা হচ্ছে গলা ব্যথা। গলায় ব্যথা সেটা হালকা হতে পারে বা তীব্র হতে পারে। এছাড়া গলায় বিশেষ ধরনের এক ধরনের অস্বস্তি বা খসখসে ভাব, সেটা আমরা অনেক সময় আমরা জানতে পারি রোগীদের কাছ থেকে, অথবা গলাটা শুকিয়ে যাওয়া। গলা শুকিয়ে যাওয়ার সাথে অনেকের অনুভূতি হয় যে গলায় কিছু একটা লেগে আছে, হয়তো সেটা সুতা বা কিংবা খসখসে কোনো জিনিস অনুভূতি হয় একদম। তো যে কারণে আসলে আমরা বা যারা এই ধরনের সমস্যায় ভোগেন তারা গলা পরিষ্কার করার একটা প্রবণতা, যেটাকে আমরা হকিং বলি, যে সবসময় খক খক করা, এটা হচ্ছে গলার একটা সাধারণ মানে আমরা সচরাচর দেখা সমস্যা। এই সাথে কারো কারো ছোট ছোট খুশখুশে কাশি এবং গলার স্বর পরিবর্তন হওয়া, এটা গলার সচরাচর দেখা সমস্যা আমাদের। আচ্ছা, তো বয়সভেদে কি কোনো তারতম্য আছে কিনা এই গলার সমস্যাগুলোর মধ্যে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা আসলে বয়সভেদে যেটা তারতম্য দেখতে পাই সেটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে, যেমন শিশু এবং কিশোরদের ক্ষেত্রে গলায় এক ধরনের সমস্যা খুব বেশি দেখি। বিশেষ করে যদি আমরা গলা ব্যথার কথা বলি তাহলে শিশুদের ক্ষেত্রে বা কিশোরদের ক্ষেত্রে আমরা গলার বিশেষ এক ধরনের গ্রন্থি, যেটাকে আমরা টনসিল বলি, টনসিলের প্রদাহের কারণে গলা ব্যথাটা বেশি পায়। সেটা ভাইরাসজনিত হতে পারে, ব্যাকটেরিয়াজনিত হতে পারে। আর বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা বেশি পাই সেটা হচ্ছে যে গলনালীর প্রদাহ, যেটাকে আমরা ফ্যারিনজাইটিস বলি। আচ্ছা, মাঝে মাঝে অনেকের আবার টনসিলের প্রদাহ পায়। তো ব্যথার কারণ এ দুটো আমরা বেশি পাই। আর অস্বাভাবিক সমস্যা বয়স্কদের ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে হয়তো আমরা যেটাকে ম্যালিগনেন্সি বা টিউমার জাতীয় সমস্যা বলি, সেটা হচ্ছে কম সংখ্যক বয়স্কদের ক্ষেত্রে। তো এই কারণগুলোকে আমরা সাধারণত ব্যথার কারণ হিসেবে চিহ্নিত করি। আচ্ছা স্যার, গলায় আর কী ধরনের সমস্যা হয় জানবো, তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি দয়া করে কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যাটি বলুন। যে সমস্যাটা হচ্ছে আমার বোনের, আমি উপস্থাপন করছি। জি জি, আমার বোনের বয়স 35 বছর। আচ্ছা জি, আমার বোনের মানে গলার মধ্যে কিছু একটা বাজে 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 মানে আটকে আটকে আছে এরকম মনে হয় আর কি। কতদিন যাবত? যে এটা প্রায় 1-2 মাস যাবত চলছে। তো ডাক্তার দেখানো হয়েছে আর কি। তো ডাক্তার বিলাস্টিন, যে ওষুধগুলো খাচ্ছে আমি বলছি, বিলাস্টিন অ্যালার্জির ওষুধ, তারপরে মায়োলেক্স ব্যথার ওষুধ, এক্সডিএম গ্যাস্ট্রিকের ওষুধ এবং সিফোটিল প্লাস 500, এই ওষুধ দিয়েছে আর কি। আচ্ছা স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ দর্শক। হ্যাঁ, আমরা জানতে চাচ্ছি যে ওনার কি গ্যাস্ট্রিক বা আমরা যেটাকে বলি যে পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যাটা কি খুব বেশি?
জি, সমস্যাটা মানে সবসময় দিনের রাতে সবসময় মানে আটকে আছে গলার মধ্যে, এরকম মনে হয় ওনার কি বুক জ্বলা, কোনো সমস্যা রিপোর্ট ভালো ওনার কি? হ্যাঁ, ওনার কি বুক জ্বলা বা গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা কি বেশি? না, গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি না। যে ওনার কি রাতের বেলা কি নাক বন্ধ হয়ে যায় ঘুমাতে গেলে? জি, রাতের বেলা কি নাকটা কি বন্ধ থাকে ঘুমাতে গেলে? না, রাতের বেলা নাক বন্ধ থাকে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে গলার মধ্যে কিছু একটা লেগে আছে বা একটা খসখসে অনুভূতি, যে আটকে আছে মানে এরকম মনে হয় আর কি, যে আমরা সাধারণত যেটা হয়তো আমরা আজকে আলোচনায় হয়তো আসতাম সেটা হচ্ছে যে আমরা বয়স্কদের ক্ষেত্রে অনেক ধন্যবাদ দর্শক, আমরা যেটা সবসময় চিন্তা করি সেটা হচ্ছে যে তার গলার সাধারণ যে গলার যে ঝিল্লি আমাদের গলার ভিতরে যে আমরা দেখতে পাই হা করলে, সেটা সাধারণত ভেজা থাকে। সেটা যদি কোনো কারণে মানে পানি শূন্যতা হয় বা শুকিয়ে যায় তখন কিন্তু গলার এই খসখসে ভাবটা থাকে এবং আপনার কাছে মনে হবে যে গলায় কিছু একটা লেগে আছে। এটা হচ্ছে প্রাথমিক কারণ এবং সেই কারণের জন্য আমরা আসলে নাকের সমস্যাটা দেখতে চাই, যে নাকটা আপনার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নাক দিয়ে নেওয়া হচ্ছে কি না। আপনি যদি এখন রাতেবেলা মুখ খুলে ঘুমান বা মুখ দিয়ে শ্বাস নেন সেক্ষেত্রে কিন্তু গলার এই শুষ্ক ভাবটা আসতে পারে। শুরু করলাম জি এই কথাটি দিয়ে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার যদি অ্যাসিডিটি থাকে খুব, যেহেতু উনি মহিলা আমি আশা করি উনি ধূমপান করেন না, আমাদের আমাদের দেশে সাধারণত আমরা অ্যালকোহল অতিমাত্রায় খাই না, এগুলো পাশ্চাত্যের একটা সমস্যা কিন্তু আমাদের দেশে এটা আমরা খুব বেশি পাই, সেটা হচ্ছে যদি আপনার পেটে অনেক অ্যাসিড থাকে এবং যদি আপনি অনেক রাত করে খাওয়া দাওয়া করেন এবং খাওয়া দাওয়ার পরপরই আপনি শুয়ে পড়েন, সেক্ষেত্রে অনেকের হয় যে এক ধরনের ঢেকুরের মতো অ্যাসিড গলার উপরে উঠে আসে এবং সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সময়ে গলার পরিবর্তনটা আনে, যাতে মনে হয় যে গলার মধ্যে একটা টোপলার মতো লেগে আছে বা ঢোক গিলছে আমি যাচ্ছে না এটা। অর্থাৎ এক্ষেত্রে কি আমাদের যিনি ফোন করেছিলেন তার ক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমি মনে করি যে আপনার অ্যাসিডিটির ব্যাপারটা আমাদের ওনাদের কনফার্ম করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা নাকের ব্যাপারটা দেখতে হবে, যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আমরা যেটা বলি যে সরাসরি গলার ভিতরটা দেখা। অর্থাৎ এক্ষেত্রে তিনি একজন, হ্যাঁ আমার মনে হয় যে আমরা ধরে নিলাম যে হয়তো ওনার অনেক অন্য কোনো সমস্যা নাই, তাহলে সেখানে আমরা গলার ভিতরে কোনো স্ফীতি বা কোনো বাড়তি কোনো কিছু উপস্থিতি আছে কিনা পরীক্ষা নিরীক্ষা দরকার, সেটা একটু দেখে নাও। স্যার অনেক ধন্যবাদ, আরও একজন দর্শক যুক্ত হয়েছেন এরই মধ্যে, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, নাম বলে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি বিরাসপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমার বয়স 50। তো আমার একটা সমস্যা লেগে ওই যে যখন আকাশে নিম্নচাপ দেখা দেয়, হ্যাঁ বৃষ্টি হওয়ার মতো ভাব হয়, নিম্নচাপ মানে বলে না যে নিম্নচাপ দেখা দিচ্ছে সমুদ্রে, তখন আমার গোটা গা খুবই ব্যথা করে, একদম গিরা টিরা একদম মানে এমন ব্যথা করে যে মনে হচ্ছে হুশ থাকে না আমার। কি কারণ এটি, কতদিন যাব দর্শক? এইটা অনেক আগে থেকে আমার হয়, এই নিম্নচাপের একটা হুশ থাকে না আমার একদম, তারপরে আবার যখন নিম্নচাপটা কেটে যায় হয়তো বেতারের ওষুধ খেলে পরে আবার একটু স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। এটা যদিও মানে আমাদের আসলে সাইন্টিফিক না, না না এটা হয়, আপনি ধরেন এখন নিম্নচাপ, নিম্নচাপ হলে কি হয়, নিম্নচাপ হলে মানে আবহাওয়ার একটা পরিবর্তন হয়, জি হয়তো একটা গুমোট ভাব হয়, একটু হয়তো শীতল হয় পরিবেশ, প্রথমে গুমোট ভাব হয় যেমন খুব ভ্যাপসা গরম যেটা আমরা বলি তো, এবং তারপরে হয়তো একটা স্যাঁতস্যাঁতে বা আর্দ্রতার খুব বৃদ্ধি হয়, তো এসব ক্ষেত্রে আমরা আমাদের নাক কান গলার যে সমস্যাগুলো পাই যে সেটা হচ্ছে অনেকে সাইনাসের প্রদাহ দেখা দেয়, অনেকের আবার মাথা ব্যথা বা গলায় ব্যথাও হতে পারে এই আর্দ্রতার কারণে, সারা গায়ে ব্যথা সেটা তো এক ধরনের রিউমেটিজম বা আমরা যেটা বাংলায় বাত বলি। এখন রিউমেটিজম সম্বন্ধে আসলে অনেক তর্জমা হয়, যে রিউমেটিজম আসলে শারীরিক এই গ্রন্থিগুলোর কিছুটা হয়তো এই আবহাওয়াজনিত কারণে ওনার কিছুটা স্ফীতি বা প্রদাহ হতে পারে, সেটা হতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ওনার যেটা করা দরকার একজন রিউমাটোলজিস্ট কারোর সাথে আলাপ করা, জি জি সেটা আমার মনে হয় উনি তাহলে সঠিক সময় এটা পেয়ে যাবেন, একটি ভালো সমাধান তিনি পেতে পারেন। স্যার অনেক ধন্যবাদ, এর মধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি হ্যালো, জি শুনছি, খোলাতে বলছিলাম রহমান, জি আমার সমস্যা হচ্ছে কি মানে মানে যে ঠান্ডা শীতকালে এই সমস্যাটা বেশি হয়, ঠান্ডার সময় মানে জিব্বাটা কেন উল্টে গেছে, বেশি ঠান্ডা লাগলে লাল লাল হয়ে ফুলে ওঠে, আলার জিব্বা যেটা বলো এটা মনে হয় কেমন যেন ফুলে গেছে, ঢোক গিলতে কষ্ট হয়,
আমার সমান আর ধুলাবালিও বেশি যায়, সেই ক্ষেত্রে আমার শীতকালে এই সমস্যাটা বেশি হয়, ব্যথা হয় একটু। আচ্ছা দর্শক, আমি জানতে চাচ্ছি যে আপনি বললেন যখন আপনার শীতের সময় বা যখন পরিবেশ ভারী বা দূষিত থাকে তখন আপনার গলার ছোট তালুর, নরম তালুর, ওখানে যে আলাজিবা যেটা বলি আমরা, যেটা ইউগুলা বলি, ওই জিনিসটা আপনার ফুলে যায় আর লাল হয়ে যায় কি ওই আলাজিবাটাই, নাকি না আপনার গলার ভিতরে, নাকি না আপনার তালুর ভিতরে আমরা পিছনের গলার যে অংশটা দেখতে পাই হাঁক করলে সেই যে অংশটা লাল হয়, কোন অংশটা লাল হয়? আপনি কি ধূমপান করেন? না, ধূমপান করি না। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো এটা আমরা আসলে আপনি যেটা বললেন যে দুটো অবস্থা, একটা হচ্ছে ঠান্ডার সময়, তো ঠান্ডার কারণে অনেকের আমরা এটা এক ধরনের অ্যালার্জিক ফ্যারেঞ্জাইটিস বলি আমরা, যে ঠান্ডাজনিত গলনালীর প্রদাহ, এবং সেখানে আসলে এই পরিবেশগত তারতম্যের কারণে সাধারণত ভাইরাস দূষণটা খুব বেশি হয়। কারণ আপনি জানেন যে আমাদের গলায় সবসময় এক ধরনের সুযোগ সন্ধানী ভাইরাস থাকে যারা আমাদের সাথেই থাকে, অ্যাডেনোভাইরাস, রাইনোভাইরাস, ইভেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো এরা যখন প্রাকৃতিক এই ভারসাম্যটুকু সুযোগ নেয় তখনই ওরা বংশবিস্তার করে এবং আমাদেরকে বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বেড়া ডিঙে ওরা আমাদেরকে আক্রমণ করে। তো সেই প্রদাহজনিত কারণেই আমার মনে হচ্ছে যেমন আর ওই ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া। তো ওই সময় আপনি নিশ্চয়ই হয়তো গরম পানি খান বা একটু লবণ গরম পানি দিয়ে গলগলা করতে পারেন। আর তারপরে যদি আপনার খুব বেশি অসুবিধা হয়, আমরা যেটা বলি যে এখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা থাকার কথা না, যেহেতু ভাইরাস জনিত, আমরা হ্যাঁ আমরা শুধু বলবো যে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন সাময়িক, এবং ওই যে লবণ গরম পানির গলগলাটা, এটা আমি মনে করি হোম রেমিডিটা, হ্যাঁ, এটির ক্ষেত্রে কারণ এটা একটা জাস্ট ওই পরিবেশগত উষ্ণতা আমরা যদি আনতে পারি তাতে আমার মনে হয় এটা রেমিডি হয়ে যায়। অনেক ধন্যবাদ স্যার। এর মধ্যে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবে, দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি মোহাম্মদ জামান জাহাঙ্গীর আলম। জি বলুন। আপনি যে ওষুধটি খেয়েছেন কার পরামর্শে? জি, পরামর্শে আমার ছোট ভাই সকালে ঘুম থেকে উঠে দেখলেন গলা ব্যথা, এটা কি এরকম আগেও হয়েছে আপনার? আচ্ছা, এমনি আপনার, আপনি থাকেন কোথায়? আপনার কোথায় থাকেন, বাসা কোথায়? আপনি কি এর মধ্যে কি অতিরিক্ত ঠান্ডা কোনো কিছু গ্রহণ করেছেন, যেমন ঠান্ডা? আচ্ছা, আপনি কাপড় ঠান্ডা লাগার একটা সমস্যা হতে পারে। আপনার কি জ্বর আছে গায়ে? আপনার কি জ্বর? তো আপনি এখন যেটা আপনি খেয়েছেন নাপাডল খেয়েছেন, ঠিক আছে, নাপাডল বা যে কোনো সাধারণ প্যারাসিটামল আপনি খেতে পারেন। আর আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনি একটু গরম পানি, এটা সাধারণত ভাইরাল ফ্যারেঞ্জাইটিস বা ভাইরাসের কারণে এটা সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যেহেতু আবার জ্বর নাই, কাশি নাই, শুধু হালকা গলা ব্যথা। আপনি, আমরা যেটা বলি, এক কাপ উষ্ণ পানিতে ধরেন 1/4 চামচ লবণ দিয়ে আপনি এই যে আমরা একটু উষ্ণ লোনা পানির গলগলা করতে পারেন। আর সাধারণ প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন, সেটা আপনি 500 মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেট একটা করে 3 বার। যদি আপনার 2-3 দিন পরেও আপনার এই সমস্যাটা প্রশমিত না হয় এবং যদি সাথে আপনার জ্বর আসে, তখন আমরা হয়তো বলবো আপনাকে, আপনি হয়তো কাউকে দেখাবেন, এবং আপনার যদি কাছাকাছি কোনো চিকিৎসক না থাকে, আমরা সাধারণত বলি যে আপনি অ্যামোক্সিসিলিন জাতীয় ওষুধ, আপনার এই বয়সে আপনি 625 মিলিগ্রাম 8 ঘন্টা অন্তর 5-7 দিন খেতে পারেন। স্যার, যেহেতু আমরা গলার সমস্যাগুলো নিয়ে কথা বলছিলামই, তো অনেকেরই কোয়ারিজ থাকে যে 4-5 বছরের শিশুদের গলা ব্যথা থাকে এবং রাতে ঘুমাতে গেলে মুখ দিয়ে শ্বাস নেয়, তার সেটি সম্পর্কে
জি, সেটাই জানবো যে আসলে 4-5 বছরের শিশু যদি গলা ব্যথা থাকে এবং নাক দিয়ে সে নিঃশ্বাস নেয় রাতে ঘুমানোর সময়, তো সেটি কি ধরনের সমস্যা? এটা আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, যে আমরা জানি যে আমাদের শিশু কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা বিশেষ অংশ আমরা গলার মাধ্যমে হয়, মানে গলার একটা বিশেষ গ্রন্থি যেগুলোকে আমরা জিভার পিছনে তাকালে গোল গোল যে দুটো লসিকা পিণ্ড থাকে এদেরকে আমরা টনসিল বলি, এবং নাকের পিছনেও একই রকম ছোট মৌচাকের মতো একটা লসিকা পিণ্ড থাকে যেটাকে আমরা অ্যাডেনয়েড বলি। এই ধরনের একটা লসিকা চক্র আমাদের নাকের শ্বাসের রাস্তা এবং গলার প্রবেশদ্বার। আচ্ছা স্যার, এইখানে কি থাকে এবং কি সমস্যা জানবো তার আগে একজন দর্শক অনেকক্ষণ থেকে যুক্ত হয়ে আছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ম্যাডাম কিশোরগঞ্জ থেকে বলছি, আমার বয়স হলো 40, আমার নাম হলো আবুল কাশেম। জি বলুন। আমি 1.5 বছর আগে টনসিলের অপারেশন করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমাকে পায়ের মধ্যে মধ্যে গলার মধ্যে একটা সুতার মতন মনে হয় আজকে থাকে, আর গিরা 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 একটা ভাব থাকে, মানে শক্ত শক্ত লাগে। প্যানাডিল 120 বলছে প্রতি রাতে করে খাবার জন্য। অর্থাৎ শক্ত লাগে সুতার মতো জায়গাটাতে, গিরা গিরা লাগে, মনে হয় একটা সুতা সুতা বাদ দিল। আচ্ছা, আপনার কাছে ফরেন বডির মতো মনে হচ্ছে। স্যার কোনো প্রশ্ন আছে আর কোনো? জি ধন্যবাদ দর্শক। আপনার বয়স 40, আপনার টনসিল অপারেশন করা হয়েছে 2 বছর আগে। 1.5 বছর আগে? 2 বছর আগে স্যার। আপনার টনসিল অপারেশন করার আগে আপনার টনসিলের সমস্যাগুলো কি ছিল যদি জানতে পারি? আমি জানতে চাচ্ছি তখন আপনার কি অ্যান্টিবায়োটিক না খেলে গলায় ব্যথা যেত না, বা আপনাকে সপ্তাহখানেকের বেশি অসুস্থ থাকতে হইতো? তাহলে আপনার টনসিল অপারেশন হয়তো প্রয়োজন ছিল, কিন্তু টনসিলের সাথে বড়দের ক্ষেত্রে যেটা হয়, টনসিলের আশেপাশে গলার যে অংশটুকু সেখানে যে আমাদের লসিকা পিণ্ডগুলো থাকে, ওরাও কিন্তু উত্তেজিত বা ওরা কিন্তু এক ধরনের স্ফীতি হয়, তো যখন আমরা টনসিল ফেলে দিই তখন ওই লসিকা গ্রন্থিগুলো কিন্তু দানা দানা হয়ে গলার মধ্যে এক ধরনের অস্বস্তি বা এক ধরনের খোঁচা খোঁচা ভাব তৈরি করে। সেটা এখন আপনার হয়তো সে সমস্যাটা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার নাকের রাস্তাটা পরিষ্কার কিনা, বা আপনি রাতে নাকের রাস্তা পরিষ্কার আছে? আপনি রাতে বেলা যদি মুখ খুলে না ঘুমান তাহলে আমি বলবো যে আপনার যে আপনাকে যেটা দেওয়া হয়েছে এটা অ্যান্টিস্টামিন, আমরা এই জাতীয় ওষুধ না খেয়ে আপনি শুধু গলার আর্দ্রতাটা মেনটেন করেন, যেমন গলা আপনার যেন শুকিয়ে না যায়। আমরা আপনাকে যেটা বলবো যে আপনি মাঝে মাঝে লবণ গরম পানির গলগলা করতে পারেন, অথবা আমাদের প্রায়শই আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে বায়োডিন মাউথ ওয়াশ, বা যেটা বায়োডিন মাউথ ওয়াশটা আপনি 1 কাপ পানিতে 1 চামচ বা 1.5 চামচ দিয়ে কুসুম গরম পানিতে গলগলা করতে পারেন। এতে গিয়ে আপনার ভিতরের পরিবেশটা আমার মনে উন্নত হবে, অর্থাৎ ভেজা ভেজা থাকবে এবং এই সমস্যা বা ইরিটেশনটি হবে। এবং আপনি একটু পানি খাওয়া, আপনি কি ধূমপান করেন? সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একদিকে ভালোই আছেন। আপনার গলা যেন না শুকিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। আপনার কি এমনি গ্যাস্ট্রিকের সমস্যা আছে? তো আপনি যেটা আরো করতে হবে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে আমাদের যদি গ্যাস্ট্রিক বা পেটের গ্যাস যদি ঊর্ধ্বগামী হয় সেক্ষেত্রে কিন্তু পেটের অ্যাসিড গলার মধ্যে এই ধরনের এক বিক্রিয়া করে। তো আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি অতিরিক্ত মশলাদার খাবারটা খাবেন না, রাতে ঘুমানোর অন্তত 3-4 ঘন্টা আগে রাতের খাওয়ার খেয়ে নেবেন। রাতে শোয়ার সময় আপনার অন্তত বালিশটা 6 থেকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি উঁচু যেন হয়, আপনি যেন মাথার দিকটা উঁচু থাকে, এই ব্যাপারগুলো আপনি একটু খেয়াল করবেন। আর আপনার গ্যাস্ট্রিকের চিকিৎসা যেটা, যে আপনার অ্যাসিডটাকে প্রশমিত করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলেছেন। আচ্ছা, এখন একটু জানতে চাইবো, আমি যেই প্রশ্নটি করেছিলাম যে 4-5 বছরের শিশুদের যে সমস্যা, বলছিলাম যে গলার উপরের আমাদের এই যে লসিকা চক্র, এরা সাধারণত রোগ প্রতিরোধ করে। আমরা যখন নাক দিয়ে শ্বাস নেই বা খাবার খাই, যে কোনো জীবাণু যখন আমাদের এই এদের স্পর্শে আসে এরা এদেরকে প্রতিহত করে। কিন্তু যখন জীবাণু দূষণ অতিমাত্রায় হয় তখন এরা নিজেরা অসুস্থ হয়ে পড়ে। এই আমরা যে বয়সটা বলা হলো 4 থেকে 5 বছরের শিশু কিশোরদের এই সমস্যাটা বেশি হয়, এবং টনসিলে তখন এক ধরনের প্রদাহ হয় এবং টনসিলটা ফুলে যায়, বড় হয়ে যায়। টনসিল যখন বড় হয় এবং নাকের পিছনে যখন এডেনয়েডটা বড় হয় তখন নাকের পিছনে শ্বাসের রাস্তাটা আমাদের বাধাপ্রাপ্ত হয়, এবং গলায় খাওয়ার সময় আমাদের অনেকের তীব্র ব্যথা হয়, অনেকের খাওয়ার কষ্ট হয়।
এটা এই জন্য আমরা বলি যে 4-5 বছরের শিশুদের গলা ব্যথা এবং নাকে শ্বাসের কষ্ট হওয়া, জি, আমাদেরকে নিরূপণ করতে হবে যেটা, যে সেটা হচ্ছে যে এটা যদি আমরা সঠিক চিকিৎসা দিয়ে যদি আমরা এটাকে সুস্থ রাখতে পারি, নাম্বার এক। নাম্বার দুই নম্বর হচ্ছে আমার দর্শকদের জন্য যেটা উপদেশ, সেটা হচ্ছে আমরা এটা কিন্তু ছোঁয়াচে রোগ খুব। আচ্ছা, শিশুরা এবং যারা এই অল্প বয়স্ক তাদের কিন্তু স্কুলে যাওয়া বা খেলার মাঠে বন্ধুদের সাথে খেলাধুলার একটা প্রবণতা থাকে, কাজে তাদের যথেষ্ট মেলামেশার সুযোগ থাকে। আমি বলবো যে যাদের শিশুরা গলা ব্যথা বা ঠান্ডা কাশিতে ভুগছেন, সুস্থ হওয়া পর্যন্ত আমরা তাকে বাসায় থাকতে দিই, কারণ এক শিশু থেকে কিন্তু আরেক শিশু এটা ছড়ায়। আমরা যেন একই গ্লাস, অর্থাৎ শুধু কোভিড এর সময় যে আইসোলেশন তা না, এটা এটা তো ভাইরাস এবং ব্যাকটেরিয়া, তো এটা আমরা শ্বাসের সাথে, থুতুর সাথে, কফের সাথে ছড়াচ্ছি, যে কোনো জিনিস যে আমরা ব্যবহার করছি, আমরা ব্যবহারের জিনিস, যেমন একই চামচ দিয়ে আমরা না ধুয়ে কয়েকজন খাচ্ছি, একই গ্লাস আমরা ব্যবহার করছি, আমরা এই জিনিসগুলো আমরা খেয়াল করব, তাতে এই ছড়ানোর সমস্যাটা থাকবে না। আর ব্যক্তিগত সমস্যা যেটা বলি আমরা, এখন টনসিল প্রদাহ হলে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ আমি মনে করি টনসিলের যে ইনফেকশনটা হয় সেটা গুটি কয়েক রোগ জীবাণুর জন্য হয়, কিন্তু আমরা পরিমিত চিকিৎসা দিতে হবে। আমরা যেটা চিকিৎসা হিসেবে প্রাথমিকভাবে আমরা নিরূপণ করি, যে সেটা হচ্ছে পেনিসিলিন জাতীয় ওষুধ। পেনিসিলিন যদি কারো কোনো অ্যালার্জি হয় সেখানে ইরিথ্রোমাইসিন বা অ্যামোক্সিসিলিন আমরা দিতে পারি, কিন্তু সেটা পরিমিত হতে হবে। নাকের সমস্যা যেটা আমরা বললাম যে এডেনয়েডের কারণে নাকের শ্বাস বন্ধ হওয়া, সেখানেও আমরা নেজাল ডিকনজেস্টেন্ট যেটা বলি আমরা, জাইলোমেটাজোলিজিন, অক্সিমেটাজোলিন, এই ড্রপগুলো দিয়ে বাচ্চাদেরকে খেলাধুলা করতে আমরা উৎসাহ দেব, তাতে তার যদি শ্বাস প্রশ্বাস ভালোভাবে চলাচল করে আস্তে আস্তে এটা ছোট হয়ে যায়। আচ্ছা স্যার, এরই মধ্যে আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম মোজাম্মেল হক, বয়স 74 বছর বয়স। আচ্ছা বলুন। আমার নাক দিয়ে সবসময় পানি পড়ে আর হাঁচি আসে। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটি? এটা বহুদিন যাবত সমস্যা। এর আগে করোনার আগে দিয়ে আমি একবার এরকম ইয়ে হয়েছিল, তা আমাকে বিলাস্টিন 20 মিলিগ্রাম বোধহয় দিছিল, খেয়েছিলাম, তখন ভালো হয়েছিলাম। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন আছে? আমরা আপনার বয়স 74, আপনার নাক দিয়ে পানি পড়ছে এবং আপনার হাঁচি কাশি হচ্ছে, এটা কি আপনার ছোটবেলা থেকে? না, এটা বেশ কিছু বছর যাবতই হয়, এই যে কখনো হিস্টাসিন খেলে আবার বন্ধ হয়ে যায়। তা ঠিক আছে, আপনি হিস্টাসিন খাচ্ছেন। আমরা সাধারণত এই ধরনের সমস্যাগুলোকে আমরা দু ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত করি। একটা হচ্ছে যে আপনার অনেকের বংশানুক্রমিক এক ধরনের সমস্যা আমরা বলি, এটা হচ্ছে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস। এটা হচ্ছে আপনি আপনার হয়তো বাপ দাদা বা কারো থাকতে পারে, তার কাছ থেকে আপনি এটা পেয়েছেন বংশানুক্রমে। আর একটা হতে পারে ব্যক্তিগত এক ধরনের সংবেদনশীলতা, এটাকে আমরা ভ্যাজোমোটর রাইনাইটিস বলি, যে আপনি নিজস্ব আপনার রিয়াকশানের জন্য বিশেষ বিশেষ সময়ে, যেমন হয়তো অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে পা ছোঁয়ালেই হাঁচি শুরু হয়, আবার অনেক সময় উত্তেজিত হলে হাঁচি শুরু হয়, অনেক সময় অনেকে খাওয়া দাওয়ার সময় হাঁচি শুরু হয়। একদম, এটা হচ্ছে এক ধরনের আপনার ইমোশনাল রিয়াকশান বলি আমরা। তো আপনার যদি অ্যালার্জিক সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি বিশেষ কারণগুলো আপনাকে নিরূপণ করতে হবে, যেমন এটাকে আমরা পারিপার্শ্বিক আপনার পরিবেশে যদি কোনো অ্যালার্জির উপাদান থাকে, আমরা বিশেষ করে সন্দেহ করি কার্পেটে ধুলাবালি বা মাইটস বা ফুলের রেণু, ঘাসের রেণু, অথবা আমরা যে কম্বল বা লেপ ব্যবহার করি, এই কম্বল বা রেগের গৃহপালিত যেসব জীবাদিত প্রাণীর আমরা, হ্যাঁ, তাদের পোষম, একদম, এবং আপনাকে সেটা নিরূপণ করতে হবে যে আপনার কোন জিনিসটার সংস্পর্শে আসলে আপনার এই রিয়াকশানটা বা এই প্রতিক্রিয়াটা হচ্ছে। যদি আপনি অথবা হঠাৎ ঠান্ডা কোনো আবহাওয়ার সম্মুখীন হলে অনেকের হাঁচি কাশি শুরু হয়, তো আমি আপনাকে পরামর্শ দেবো, যদি আপনার ঠান্ডার কারণে সমস্যাটা হয়, আপনি গোসল করার পানি বা ব্যবহারের পানিটা উষ্ণ ব্যবহার করবেন। আপনার যদি ধুলাবালি থেকে হয়, আপনি ধুলাবালি, ওই ধুলাবালির পরিপূর্ণ এলাকায় আপনি গেলে অন্তত মাস্ক ব্যবহার করবেন। ঘরে যদি পুরনো বই অথবা কাপড় চোপড় ঝাড়াঝাড়ি করলে আপনার সমস্যা হয়, আপনি সে সময় নাকটা ঢেকে রাখবেন। এটা হচ্ছে প্রতিকার। আর চিকিৎসা, আমরা আসলে চিকিৎসা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে সরাসরি আপনার নাকের প্রতিক্রিয়াটা বন্ধ করার জন্য আপনি যেটা খাচ্ছেন, বিলাস্টিন বা অ্যান্টিস্টামিন খাচ্ছেন, আর একটা হচ্ছে যে আপনার প্রতিক্রিয়া যে সব কোষগুলো করে, সে কোষগুলোকে আমরা যদি একটুখানি কাঠামোগতভাবে আমরা ইয়ে করতে পারি, মানে আমরা বলবো যে শক্তিশালী করতে পারি, সেই জন্য আমরা মন্টিলিউকাস্ট, এই যে এক জাতীয় ওষুধ, বাজারে অনেক মন্টিলিউকাস্ট পাওয়া যায়,
আপনি খেতে পারেন। মাঝে মাঝে আমরা স্বল্প মেয়াদি আমরা নাকের এই স্টেরয়েড স্প্রে যেটা বাজারে পাওয়া যায়, নাকের স্প্রে আমরা দেই, তাতে নাকের ঝিল্লিটা কিছুটা মানে আগের চেয়ে সংবেদনশীলতা কমে যায়। তো এটা আমরা মোটামুটি কন্টিনিউয়াস না হলেও সবসময় না হলেও মাঝে মাঝে ব্যবহার করলে আপনি আমার মনে হয় উপশম পাবেন, ভালো থাকবেন। আচ্ছা, আমরা তো অনেকগুলো আসলে ফোন নিয়েছি এবং চেষ্টা করেছি তার সুন্দর সমাধান দেবার। এখন একটু স্যার জানতে চাইবো, শিশুদের কথা তো আমরা জানলাম, একটু জানতে চাইবো যে বড়দেরও তো এই ধরনের অনেক সমস্যা থাকে, এবং যেটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হচ্ছে অনেকেই জানতে চান যে নাক ডাকার একটি সমস্যা থাকে, তো এক্ষেত্রে পারিবারিক কলহ বলি কিংবা নানা ধরনের সমস্যায় আসলে পড়তে হয়, তো এক্ষেত্রে কোনো সমাধান আছে কি না? না, অবশ্যই আমরা আগে বুঝতে হবে যে আমরা নাক ডাকার সমস্যাটা আসলে এটা আপনি যেটা বলছেন এটা সোশ্যাল প্রবলেম, এটা অনেকটা পারিবারিক সমস্যা। কারণ আপনি একই বিছানায় একজন যদি নাক ডাকে, এবং নাক ডাকার শব্দ কিন্তু অনেক সময় 90 ডেসিবেল, মানে অনেক সময় গাড়ির হর্নের মতো জোরালো শব্দ হয়, তো সেক্ষেত্রে এটা আসলে কারো সাথে ঘুমানো খুব কষ্ট, এটা অবশ্যই আমি মনে করি পারিবারিক কলহ সৃষ্টি করে। তো এটির সমাধান অনেকেই জানতে চান। অবশ্যই আমরা যেটা বলতে চাই যে নাক ডাকার দুটো কারণ থাকে, একটা হচ্ছে কাঠামোগত সমস্যা যে আপনি হালকা পাতলা মানুষ কিন্তু আপনি নাক ডাকছেন, তার কারণ সেটা হচ্ছে যে আপনার নাকের যে শ্বাসের রাস্তা সেখানে কোনো প্রতিবন্ধকতা আছে। আচ্ছা, সেটা হতে পারে নাকের মাঝখানের হাড়টা বাঁকা, হতে পারে নাকের মধ্যে কোনো পলিপ দুপাশে বন্ধ হয়ে আছে, হতে পারে নাকে কোনো টিউমার, অথবা সাধারণ আমরা এই যেটাকে আমরা বলি সারা বছর ব্যাপী যে রাইনাইটিস বা নাকের প্রদাহ, তার কারণে নাকটা ফুলে থাকে। আচ্ছা, দ্বিতীয় সমস্যা হচ্ছে যে অনেকে টনসিল অনেক বড় থাকে, আমি বয়স্কদের বলছি, এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে হতে পারে, শিশুরাও কিন্তু অনেক বড় টনসিল এবং এডেনয়েডের কারণে একই সমস্যা হয় নাক ডাকে। আচ্ছা, আর বড়দের ক্ষেত্রে যেটা হয় অনেকের নরম তালুটা অনেক ভারী থাকে, ঝুলে থাকে, এর সাথে যাদের অতিরিক্ত ওজন বেড়ে যায় যেটা আমরা বলি স্থূলতা বা আমরা, সেক্ষেত্রে কিন্তু এই আমরা যেটাকে বাংলায় বলি শাক বোঝার উপর শাকের আটি, যে একটা বোঝার উপর আরও এক বোঝা শাক দিয়ে দিলাম, তখন এই সমস্যাটা আরও বেড়ে যায়। তো আমাকে এই এগুলো আমাকে সঠিকভাবে নিরূপণ করতে হবে যে তার সমস্যাটা কোথায় হচ্ছে। এখন যদি তার ওজনের ব্যাপারটা বেশি হয়, এখন আমরা এটা নিশ্চয়ই জানেন যে আমরা একটা হিসাব করে আমরা BMI বা বডি মাস ইন্ডেক্স আমরা ব্যবহার করি, উচ্চতা এবং ওজনকে ভাগ দিয়ে এটাকে স্কোয়ার করে, তো সেখানে যদি আমরা দেখি যে এই এটা সাধারণভাবে আমরা 18-25 মধ্যে থাকলে আমরা বলি এটা আমরা মাত্রার মধ্যে আছি, 25-30% যদি হয় আমরা বলি যে আপনি ওভারওয়েট। জি স্যার, আসলে আরও অনেক জানবার ছিল কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে ডক্টর মোনা, দর্শকদের ধন্যবাদ। আমরা আশা করব যে আমরা হঠাৎ করে কোনো সমস্যায় ভয় পাবো না, কিন্তু আমরা সতর্ক থাকবো যেন আমরা কোনো গভীর সমস্যাটাকে অবজ্ঞা না করি। ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্রের অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহের প্রতি শুক্রবার একই সময়ে এনটিভির পর্দায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।